না, আজকে আজকে সোমবার, রাইট? সোমবার, সোমবার, কারণ আমাদের জন্য প্রথম ওয়ার্কিং ডে। হ্যাঁ, অবশ্যই। আর সোমবার থেকে আমাদের সপ্তাহ শুরু হয়, তো অদিতি এবং কিবরিয়া আপনাদের সাথে থাকছি, আর 2 ঘন্টা জুড়ে প্রতিদিনের মতোই রাঙা সকালের দুজন অতিথি থাকবেন। তারা দুজন তাদের জীবনের জীবনটাকে যে রাঙা করে তুলেছেন সেই গল্পগুলো আমাদের সাথে ভাগাভাগি করে নেবেন। তো চলে যাব তাদের কাছে, তবে তার আগে কিবরিয়া জানাবে অনুষ্ঠানের বাকি নিয়ম কানুন, অতিথিদের নাম। ওকে, অজিত এবং কিবরিয়া আপনাদের সঙ্গে আছি, এবং এই সোমবারের জায়গায় গিয়ে একটু হোঁচট খাওয়াটা তো ভালোই হয়েছে। আজকের দিনটা যে কি এবং আজকের বারটা যে কি সেটা একবারে স্পষ্ট ভাবে সবাই জেনে গিয়েছেন, এবং সারাদিন ধরে মনে থাকবে। হ্যাঁ, মাঝে মাঝে এরকম ব্যতিক্রম ঘটাটা কিন্তু খুবই ভালো। ব্যতিক্রম ঘটছে না রাঙা সকালে, শুধু সফলতার গল্পটা একটু আলাদা হবে, কারণ সফল মানুষ মানেই হচ্ছে রাঙা সকাল। তারা এসে তাদের জীবনের গল্পগুলো বলবেন। তো আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে রয়েছেন, তিনি একজন রিসার্চার, তিনি ডক্টর ইমরান কবির চৌধুরী। চলুন আমরা তাকে প্রথমে শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? ভালো। সকালবেলাটা সাধারণত কি ঘুম থেকে ওঠা হয় এই সময়টাতে, নাকি সারা রাত কাজ করে এই সময়টাতে ঘুম? ডিপেন্ড করে, যেমন আজকে উঠতে হলো, আজকে আমাদের অনুষ্ঠানের জন্য যদি না আসতে হতো তাহলে হয়তো আরো পরে উঠতাম। বেশ কয়েকদিন ধরে সকালটা এত চমৎকার যাচ্ছে, মানে যাদের সাথে দেখা হচ্ছে সকালবেলায় তারা শুধু একটা কথাই বলছে, চমৎকার ঘুমের জন্য একটা সকাল। একটু মেঘলা হলে যেটা হয় আর কি, একটু ঘুম ভাব থাকে, সেটা একটা আনন্দময় অনুভূতি কিন্তু কাঁথামুড়ি দিয়ে ঘুমানো বৃষ্টির মধ্যে। আমরা এখনকার কথা তো বলবোই, এখনকার গল্প হবে, তবে একটু আগে থেকে শুরু করতে চাই, ছোটবেলার গল্প দিয়ে শুরু করি। আপনার ছোটবেলা বোধহয় চট্টগ্রামে কেটেছে? চট্টগ্রামে, সেটা তো প্রাকৃতিক ভাবে খুবই সুন্দর একটা জায়গা, একদম রিচ যেটা বলবো ন্যাচারালি। তো আপনি কেমন দেখেছেন আপনার আশপাশের পরিবেশ সেই সময়টাতে? শৈশবের কথা যদি বলি, হ্যাঁ, চট্টগ্রামে আমার জন্ম। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত তো তেমন বেশি মনে নেই, ভালোই মনে ছিল। তারপর 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আমার তো মনে হয় এটা ভয়াবহ স্মৃতি, দুঃসহ একটা সময় আমার কেটেছে। যেটাই মনে করি সেটা আমার কোনো সুন্দর কোনো মানে মজার কোনো জিনিস আমার মনে পড়ে না। কারণ আমরা 10 ভাই বোনের মধ্যে আমি ছিলাম 8, আমার বাবা সরকারি চাকরি করতো, তো কাজে অষ্টম সন্তান হিসেবে আমার সার্ভাইভ করাটাই ছিল পরিবারের মধ্যে একটা ডিফিকাল্ট ব্যাপার। বিকজ সব ভালো, আমার বড় ভাই গুলো বা বোন গুলো খুব ভালো পড়ালেখা করতো, তারা ফার্স্ট তো স্ট্যান্ড করেছে, কিন্তু আমি আনফর্চুনেটলি ক্লাস 5 পর্যন্ত ভালোই পড়ালেখা করেছিলাম, ফার্স্ট সেকেন্ড তো আমার একটা স্কুলে, কিন্তু ক্লাস 6 এ যখন চলে যাই একটা গভর্নমেন্ট হাই স্কুল যেখানে আমার বড় ভাইরা পড়েছে, তো ওখানে গিয়ে আর আমার পড়াশোনার প্রতি তেমন আমি আর কোনো এটাকে গুরুত্বপূর্ণ মনে করলাম না, কারণ আমার অনেক বন্ধু বান্ধব হলো, তখন আমি খেলাধুলায় মনোযোগ চলে গেল, আমি সারাদিন খেলাধুলা করতাম, পড়াশোনা করতাম না, যার ফলশ্রুতিতে আমি পড়ালেখা ভালো করতে পারিনি। ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত মোটামুটি প্রত্যেকটা সাবজেক্ট, বাসায় কিছু বলতো না এই সময়টা? বাসায় জানতো না, বিকজ বাসায় স্কুলে টিচাররা জানতো, বাসায় আমি জানাতাম না, তো কাজে একটা গ্যাপ হয়ে গেল। গ্যাপ হয়ে যাওয়াতে পড়ালেখা ছাড়া বাকি সবকিছুতে আমার উন্নতি সাধন হলো, ফুটবল, ক্রিকেট, একাডেমি পিছিয়ে মানে মোটামুটি প্রত্যেক ক্লাসে আমি ফেল করে ওঠা শুরু করলাম। তো কাজেই বাসায় যখন বাসায় আমার কম্পিটিশন হতো অন্য ভাই বোনের সাথে, মানে মোটামুটি যেহেতু পড়ালেখা করতাম না তো কাজেই সব দোষ আমারই পড়তো, এমন সময় অনেক সময় দেখা যায় বাসায় আমাদের মধ্যবিত্ত সংসার, যার পরীক্ষা থাকতো তার জন্য হরলিক্স কেনা হতো, অথবা কিন্তু সেই হরলিক্স খাওয়ার অপরাধে আমি প্রায় মার খেতাম বাবার কাছে, বিকজ অনেক সময় দেখা খেয়ে তো লাভ হচ্ছে না, অন্যের হরলিক্স আমি খেয়ে ফেলতাম, প্লাস অনেক সময় দেখা যেত যে আমি খেতাম না, অন্য ভাই বোন খেয়ে ফেলতো, কিন্তু দোষটা পড়তো আমার, যেহেতু পড়ালেখা করতাম না, সব দোষ নন্দঘোষ। তো কাজে অনেক সময় দেখা যেত যে আমি মার খাচ্ছি, কেন মার খাচ্ছি সেটাও জানতাম না, লাইফ ছিল বাসায় এরকম। তবে সেই সেই ভয়ঙ্কর সময়টাকে উতরে গিয়ে আপনি আজকের যে অবস্থানে পৌঁছেছেন সেটা কিন্তু খুব ব্যতিক্রম, মানে একদমই মিলে না। আপনার আজকের অবস্থান নিয়ে তো আমরা কথা বলবো, আপনার কাজগুলো নিয়ে তো অবশ্যই কথা হবে, সেই সম্পর্কে একটু জানাবে কিবরিয়া আমাদের দর্শকদেরকে। দর্শক আমাদের সঙ্গে যিনি রয়েছেন একটু আগেই বলে নিয়েছি, তিনি একজন গবেষক ডক্টর ইমরান কবির চৌধুরী। ডায়াবেটিস এবং আর্সেনিক নিয়ে গবেষণা করে ইতিমধ্যে সাফল্য অর্জন করেছেন তিনি। তার আবিষ্কৃত এনজাইম এবং ক্লোন পদ্ধতি বর্তমানে টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ভূমিকা রাখছে। এছাড়াও পানিতে আর্সেনিক নিয়ন্ত্রণের জন্য তার আবিষ্কৃত পদ্ধতিটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে যশোর অঞ্চলে।
এই গবেষকের সবচাইতে উল্লেখযোগ্য কাজের মাঝে রয়েছে মস্তিষ্ক নিয়ে গবেষণা এবং চিকিৎসার জন্য আবিষ্কৃত তিনটি এনজাইম, যেগুলো বর্তমানে জাপানের মস্তিষ্ক চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত হচ্ছে, সেখানেও ভূমিকা রাখছে। এবং গবেষণার জন্য জাপান সরকার ও বিভিন্ন বিষয়ে বক্তৃতার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় সহ আরো অনেক প্রতিষ্ঠান থেকে সম্মাননা গ্রহণ করেছেন তিনি। চলুন তার কাছে আমরা আবারও ফিরে যাই। এটা তো হলো জীবনের এই সময়ে এসে একটা মোটা দাগে যদি বলি সফলতার খতিয়ান, কিন্তু সেই মানুষটা শৈশবে কেমন ছিল এবং কোথায় গিয়ে টার্নটা হলো সেগুলো নিয়ে আমরা একটু শুনতে চাই। সিক্স থেকে টেন পর্যন্ত মোটামুটি ফেল করে করে ওঠা, তারপর আবার স্কুলে একই অবস্থা। স্কুলে যেহেতু পড়ালেখা পারতাম না, সেজন্য টিচার সবগুলো মানে দুষ্ট কিছু ছেলে মেয়ে থাকে না, তার ভিতরে লিস্টেড ছিলাম আমি। তো কাজে দেখা যায় ওখানে অনেক সময় অপরাধ না করে আমি মার খেতাম। কারণ আমি একটু বলি, সেটা হচ্ছে একটা ইসলামী তার একটা টিচার ছিল, আরবি পড়াতো, সে তার নাম জানি না কিন্তু তাকে আমরা মেয় স্যার বলতাম। মেয় স্যার কেন বলতো, কারণ তার ক্লাসে কেউ যদি মেয় বলতো আর রক্ষা নাই, মানে ধরতে পারলে তাকে সে অনেকগুলো লাঠি নিয়ে আসতো। তারপর সেটা অনেকগুলো থিওরি আছে, কেউ কেউ বলে সে ছোটবেলায় কাকের ডিম খেয়েছে মুরগির ডিমের বদলে, সেজন্য এই ব্যাপারটা হয়েছে, মানে মেয়েও শুনতে পারে না। অনেকগুলো সেটা হচ্ছে কি, একদিন ক্লাসে দেখা গেল যে আমি মাঝে মাঝে মনে হতো না যে ভালো হয়ে যাই পড়ালেখা করি, তো একদিন আমি ঠিক করলাম যে আমি ভালো হয়ে যাব। ক্লাসে ঢুকলাম মেয় স্যারের ক্লাস, তো মেয় স্যারের নিয়ম হচ্ছে কেউ যদি ক্লাসে মেয় করে সে কিন্তু ক্লাসে থাকবে না, ক্লাস টপকে এসে চলে যেতে পারবে, কাকে ধরতে পারলে তার অবস্থা শেষ। তো আমি বুঝি না ওই দিন, আমি দুই মিনিট এক মিনিট মনে পড়ে গেছি ক্লাসে, ঠিক করছি না আর দুষ্টামি করবো না, ক্লাস চুপচাপ বসে আছি। হঠাৎ মেয় স্যার কোথার থেকে এসে তার বিষয় অনেকগুলো লাঠি ছিল পিছনে লুকায় রাখতো, এসে সমস্ত আমার পিঠের উপর দিয়ে, কারণ কারণ কেউ একজন নাকি এক মিনিট আগে মেয় বলে সে চলে গেছে, তো তাকে আর ধরতে পারে নেই, আমাকে ধরছে, কাজে যা হওয়ার তাই হয়েছে। কাজে স্কুল জীবন তো বুঝতেই পারতেছেন ক্লাস সিক্স এবং এইটা আসলে ইনফ্যাক্ট দোষ না করে শাস্তি পাওয়াটা খুবই দুঃখজনক, এবং এটা একটা অভিজ্ঞতা আমার নিজেরও আছে। আপনার যেটা সাউন্ড করছিলেন এই সাউন্ডে আমাদের প্রবলেম নেই, বিকজ এটা আপনার গবেষণার একটা পার্ট, এটা নিয়ে আমরা কথা বলবো ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও আপনার এই অনুষ্ঠানে ফিরে আসছি। সুন্দর মানে কি শুধুই ফর্সা? সুন্দর কালো হয়, ফর্সা হয়, শ্যামলা হয়। কৃষ্ণ কলি আমি তারে বলি দেখেছি। সৌন্দর্য গায়ের রঙে নয়, একটু ফ্রেশ চিন্তা করুন। মেরিল স্প্ল্যাশ, ফ্রেশ মানে সুন্দর। বিশ্বের সেরা পারফিউম সমৃদ্ধ লাক্স, এখন লাক্স কিনে জিতে নিন সুরভিত সোনার লকেট। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতারের সময় সন্ধ্যা 6:53 নিবেদক প্রাণ ফ্রুটো। ডেয়ারিং বিজয়, যার হাতেই শুরু হয় বিজয় যাত্রা, এমনি গ্রামীণ ফোনের 75 MB প্যাকেজ শুরু হোক আপনার ইন্টারনেট যাত্রা। গ্রামীণ ফোন মানে সবার জন্য ইন্টারনেট, চলো বহুদূর। নতুন পন্ডস হোয়াইট বিউটি ক্রিম, জেন হোয়াইট অ্যাক্টিভ সমৃদ্ধ, যা ডার্ক সার্কেল ও দাগ হালকা করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে, উজ্জ্বলতা ভেতর থেকে। এই ঈদে পন্ডস হোয়াইট বিউটি ক্রিম উপহার দিচ্ছে একটি মেকআপ ব্রাশ সেট। এবার আপনার সৌন্দর্যে লাগুক উৎসবের উজ্জ্বল আভা। এ হল পন্ডস এর অঙ্গীকার। আমি কিন্তু শয়তানের উপাসক, আমার যা যা দরকার এখানে সব লেখা। আমাদেরকে মুক্তি দিন প্লিজ। এই শত্রুদেরকে বলি দিয়ে আমরা আমাদের স্বার্থ সিদ্ধি করব। কাল রাত থেকে দেখছি তুমি আমায় ফলো করছো, নিশ্চয়ই আমাদের উদ্ধারে কাজ চলছে। এটা চেনো? আই গেস সামথিং রং। কিশোর থ্রিলার অবলম্বনে ধারাবাহিক নাটক তিন গোয়েন্দা আগামীকাল রাত 8:00। নতুন নতুন দামি দামি
স্মার্টফোন মানে এক্সপেন্সিভ না, মাত্র 4,690 টাকায় সব স্মার্ট ফিচার সহ সিম্ফনি রোর V25, সাথে থাকছে 2GB সবচেয়ে ফাস্ট 3G ইন্টারনেট একদম ফ্রি। নতুন কিছু করো বাংলালি। ডেয়ারিং বিজয়, যার হাতেই শুরু হয় বিজয় যাত্রা। এমনি গ্রামীণ ফোনের 75 MB প্যাকে শুরু হোক আপনার ইন্টারনেট যাত্রা। গ্রামীণ ফোন মানে সবার জন্য ইন্টারনেট, চলো বহুদূর। দাঁত শিরশির আর ঠান্ডা পানি? ডেন্টিস্ট সাহেব, সেন্সিটিভ টুথপেস্ট অন, পেইন গন, কিন্তু প্রবলেম এখনো অন, মানে মেরা ল্যাব। জ্বরের ওষুধ যেমন তাপমাত্রায় কমায় রোগ নয়, তেমনি তোমার সেন্সিটিভ টুথপেস্ট পেইন কমায়, কিন্তু সেন্সিটিভিটির কারণ এনামেল ক্ষয় আর দুর্বল মাড়ি রয়ে যায়। তাই পেপসোডেন্ট প্রো সেন্সিটিভ, এর HP ফর্মুলা এনামেল সারিয়ে তোলার পাশাপাশি মাড়িকে সুরক্ষিত রাখে আর পেইন থেকে দেয় মুক্তি। পেইন গন, রিপেয়ার অন, পেপসোডেন্ট প্রো সেন্সিটিভ, ডেন্টিস্টদের সাথে তৈরি। স্কোয়ার নিয়ে এসেছে সুপার মম ডাইপার, সুপার শোষণ ক্ষমতা, সুপার লিকেজ প্রুফ আর সুপার ফিটিং এ এবার বাবু থাকবে দারুণ আরামে। সুপার মম ডাইপার। বিরতির পর আবারও আমন্ত্রণ মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। আজ আমাদের সাথে প্রথম ঘন্টায় অতিথি হয়ে আছেন গবেষক ডক্টর ইমরান কবির চৌধুরী। আমরা তার ছোটবেলার গল্প শুনছিলাম এবং খুব অদ্ভুত গল্প শুনছিলাম, মানে হঠাৎ করেই পড়াশোনার প্রতি একটা বিরাগ এবং সেটার জন্য পরিবার থেকে স্কুল থেকে যে উত্তম মধ্যম মিলত প্রায়, সেটা বলছিলেন আপনি। এরপর আসলে কিভাবে আবারও ট্র্যাকে ফিরে আসা, পড়াশোনা তো প্রায় ছেড়েই দিলেন যা বুঝতে পারছি। এটা আসলে অবিশ্বাস্য, আমার নিজেরই এখন বিশ্বাস হতে চায় না। এটা সত্যি মিরাকল। সেটা হচ্ছে সত্যি জীবনটা আসলে অসহ্য বা অসহ্য মনে হচ্ছিল আমার কাছে, মানে এই জীবন ধারণ করা ভেরি ডিফিকাল্ট, যেখানে যে সেখানেই নির্যাতন, সেখানেই অবমাননা, সেখানেই। এটা আসলে একটা মিরাকল। আমাদের তখন চিটাগাং আমরা থাকতাম, আমার বড় ভাই তখন বুয়েটের টিচার ছিল উনি, তো ঈদের সময় আমার মেজো ভাই ছিল আর্মি অফিসার, ওরা সবাই ঈদে আমাদের চিটাগাংয়ে আসতো, এটা আমাদের জন্য একদম কম্পালসারি ছিল, বড় ভাইরা আসতো। তো ঠিক তেমনি আমার মনে পড়ে একটা কোরবানির ঈদের সময় বড় ভাই মেজো ভাই ওরা ওদের একটা তখন একটা পাবলিকা ভক্স ওয়াগন গাড়ি ছিল, কচ্ছপ মতো যেগুলো, তো দুই ভাই আসতো ঢাকা থেকে। তো বাসায় তখন জায়গা হতো না, আমার জায়গাটা থাকতো গাড়ির মধ্যে, আমি রাত্রে থাকতাম, শুয়ে থাকতাম, কারণ যাই হোক। তো বড় ভাই এসে তার আগে স্কুলে কিছু ঘটনা হলো, আমি প্রিটেস্ট ম্যাট্রিক পরীক্ষার আগে প্রিটেস্টটা হয় না, প্রিটেস্টটা আমি অ্যালাউ হলাম না, তো এটা আবার বাসায় টিচাররা তখন জানাজানি হয়ে গেল, কারণ পরীক্ষা তো দিতে পারবো না। অন্যান্য সময় তো প্রগ্রেস রিপোর্ট নিজে নিজে রিমুভার দিয়ে লিখে 90-80 করে বাসায় সই করে নিয়ে যেতাম, তখন আর পারলাম না, বিকজ প্রিটেস্টে অ্যালাউ হলাম না। আমার বাবা সেটা মানে অবিশ্বাস্য, কারণ সবগুলো ছেলে ওনার ওখান থেকে স্ট্যান্ড করা, আমার সব ভাই গুলোর নাম বোর্ডে লিখা, কোথায় করে লিখা, আমার যে স্কুলটা, কাজে ভাইদের নাম দিয়ে আমি ইজিলি প্রমোশন পেয়ে যেতাম, কোনো অসুবিধা হতো না। কিন্তু প্রিটেস্টে অ্যালাউ হলাম না, এটা কনফার্ম, আমাকে পরীক্ষা দিতে দিবে না। তো কাজে বাসায় জানাজানি হয়ে গেল, বাবা প্রচন্ড ভেঙে পড়লো, অনেক ঘটনা, মানে মানে রীতিমতো অসুস্থ হয়ে গেল। তো আমার বড় ভাইরা যখন আসলো, তখন বাবা বলে দিল সব জানাজানি হয়ে গেল, তো ম্যাট্রিক পরীক্ষা দিতে পারবে না। বড় ভাইরাও বিশ্বাস করলো না, কারণ হঠাৎ তো সব জানাজানি হয়ে গেল, আগে জানাজানি হলো হতো না, ফ্যামিলির মধ্যে একটা বিশাল শক। সবাই মিলে ডিসিশন নিল, এবং আমার বড় ভাই ঈদ করলো না, মানে ঈদ না করে আমাকে নিয়ে সোজা ঢাকায় চলে আসলো। মানে অনেক সব ভাই, অন্যান্য ভাই বা বাবা মতামত দিল ওকে পরীক্ষা দেওয়া যাবে না, বিকজ সে তো পাস করবে না। বড় ভাই বললো না, সে করবে। আমার বড় ভাইয়ের কাছে আমি সেজন্য খুবই কৃতজ্ঞ। বড় বাবাকে নিয়ে আসলো উনি বুয়েটের এই লাল কোয়ার্টার গুলো, ওটা দেখতে আমার এখনো জেলখানার মতো মনে হয়। তো আমি আসার সময় আমার সমস্ত বইগুলো নিয়ে আসলাম আর টেস্ট পেপার, আমাদের সময় টেস্ট পেপার ছিল, টেস্ট পেপার সবগুলো নিয়ে আসলাম। তো বড় ভাই বলছে না, সে পারবে, 3 মাসেই পারবে, প্রি টেস্টের পরে হয় টেস্ট। তো আমাকে নিয়ে এসে মোটামুটি জেলখানার মতোই নিয়ে এসে আমাকে রুমের একটা রুম দেওয়া হলো, সারাদিন রুমের মধ্যে আমাকে, মোটামুটি জেলখানার মধ্যে, বাইরে দিবে না। আমার কথা হচ্ছে, আমি বড় ভাইকে বললো যে আমি কিভাবে করবে তুমি আমি জানি না, আমি জানি তুমি পারবে, তুমি পড়ালেখা করে টেস্ট পরীক্ষা দিবে, টেস্ট পরীক্ষায় তুমি মানে অ্যালাউ হতে হবে। তো আমিও দেখলাম যে আমার সব বন্ধু বান্ধব, তারপরে সব খেলাধুলা, সমস্ত বিচ্ছন্ন, আমি একদম কার্যত একটা জেলখানা। এখন আমার ওই বুয়েটার কোয়ার্টার গুলো দেখলে আমার জেলখানার কথা মনে পড়ে। তো আমি সারাদিন করতাম কি,
টেস্ট পেপার যেগুলো আছে আমি সবগুলো কোশ্চেন এবং অ্যান্সারও থাকতো আমি সবগুলো মুখস্থ করে ফেললাম। মানে এই এই এক মাস না কত মাস প্রিটেস্টে পড়ার সময় আমি মোটামুটি মুখস্থ, সারাদিনটা কি করবো, কোন কোথাও যেতে পারি না, কিছু না, শুধু সন্ধ্যার সময় এক ঘন্টা ছাড়তো। ফ্রেশ ব্রেন তো ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত ইউজ হয়নি, ইউজ হয়নি মোটামুটি, যাই হোক। আর সেই মুখস্থ করারও মানে অসাধারণ এক মানে দ্রুত হয়ে যাচ্ছিল, দ্রুত হয়ে যাচ্ছিল। মোটামুটি আমি টেস্ট পেপার গুলো মুখস্থ করে ফেললাম, অনেক কিছু বুঝিও না কিন্তু বাট মুখস্থ করে ফেলতে পারি, ইকুয়েশন দিয়ে দিলে আমি বাকিটা লিখে ফেলতে পারি, হয়তো কোনোটা বুঝতাম কোনোটা বুঝতাম না। কিন্তু সেই টেস্ট পরীক্ষা দেওয়ার পরে আসলে মিরাকেল হলো, আমি সমস্ত ক্লাসে আমাদের সায়েন্সের যে পার্তলি স্কুলে সমস্ত ক্লাস আমি ফোর্থ হলাম। এটা এসে যখন বাসায় বললাম তখন আর বিশ্বাস করে না, সে আরেক মুশকিল। আগেও তো বলতাম আমি ফার্স্ট হচ্ছি সেকেন্ড হচ্ছি বিশ্বাস করতো, এখন সত্যি সত্যি আমি ফোর্থ হলাম সেটা আর বিশ্বাস করলো না, বাট আমার বড় ভাই বিশ্বাস করলো। আবার আমি চলে গেলাম ঢাকায়, আর তো তিন মাস ম্যাট্রিক পরীক্ষার বাকি, ওই একইভাবে বলে ঠিক আছে তোমার ট্র্যাক ঠিক আছে তুমি শুধু এখন এটা কন্টিনিউ করো। আমি একটু উৎসাহ পেলাম, এখন একটু ভালো ব্যবহার করা শুরু হলো, খাওয়া দাওয়া একটু ভালো পাই, মানে মোটামুটি আমার উপরে একটু কনফিডেন্স আমার বড় হয়। তো এই তিন মাস আবার আমি ওই মুখস্থ তো মোটামুটি টেস্ট পেপার গুলো মুখস্থ আর বাংলা ইংরাজি যতটুকু পারার সেটা আমি করে পরীক্ষা দিলাম। আবার ঢাকায় আসলাম, মানে ঢাকার থেকে চিটং গিয়ে পরীক্ষা দিতে হলো, স্কুল যেহেতু ওখানে, এবং পরীক্ষা দিলাম। আপনি বিশ্বাস করবেন কি না করবেন, আমি লেটার সহ ফার্স্ট ডিভিশন। আমি যেটা অ্যাজিউম করছিলাম ঠিক সেটাই হয়েছে। এরকম অনেক ঘটনাই আছে, বিশেষ করে এসএসসি সময়টাতে গিয়ে টার্ন ব্যাক করে, হ্যাঁ চমৎকার ভাবে টার্ন ব্যাক করে, কারণ হয়তো মোটিভেশনের একটা জায়গাও থাকে যে সারা জীবন দশটা বছর যে পড়াশোনা করেছে সেটার আলটিমেট রেজাল্টটা হচ্ছে এসএসসি পরীক্ষা, সুতরাং এখন যদি ভালো না করো তাহলে জীবনটা স্পয়েলড হয়ে যাবে। তো যাই হোক, আপনার বড় ভাই আসলে থ্যাঙ্কস পাওয়ার যোগ্য, কারণ সে আসলে বুঝতে পেরেছিল কি ট্রিটমেন্ট দিলে আসলে এটা হবে। ইনফ্যাক্ট ওই টার্নটা না থাকলে জীবনে আজকে জায়গাটা আসবে, একটা কথা বলিনি, মানে এক একজনকে ডিল করে, এটা এখন আমি স্টুডেন্টদের, যেহেতু আমি টিচার আমি স্টুডেন্ট, এক একজনকে ডিল করার এক একটা, যেমন আমার বাবা প্রত্যেকটা সন্তানকে যেভাবে উনি এতটার থেকে এতটা পড়তে হবে, জোরে পড়তে হবে, এইসব আমাকে কিন্তু এগুলো কাজ করে নাই, বিকজ আমি জোরে জোরে পড়তাম, হয়তো কবিতা একটা জোরে জোরে পড়তে, আমার আব্বা ড্রয়িং রুমে থাকতো উনি আমার পড়া শুনতে পেত, কিন্তু আমি আমি সেটা অনেস্টলি পড়ি নাই। বাট আমার বড় ভাই যেটা আমাকে বলেছে, তুমি কি করবে আমি জানি না, তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, আমাকে উনি কন্ডিশন দিয়ে দিয়েছে, তুমি পড়ালেখা করো না, তুমি শুয়ে থাকো, তুমি বিশ্রাম করো, অসুবিধা নাই, বাট রেজাল্ট আমি চাই। এভাবে যদি কন্ডিশনটা দিয়ে দেয় তখন আমি কিন্তু আর ফাঁকি দিতে পারলাম না, রেজাল্ট করতে হলে তো আমার পড়ালেখা করতেই হবে। সেই জন্য এক একটা মানুষকে এক এক ভাবে হ্যান্ডেল করতে হয়, আলাদা স্টুডেন্টের আলাদা স্ট্র্যাটেজি, আলাদা স্ট্র্যাটেজি আছে, সবাইকে একই স্ট্র্যাটেজি দিতে হয়। এবং আপনার এরপরে যে টার্ন ব্যাক করা আর তারপর আস্তে আস্তে এইভাবে গবেষক হয়ে ওঠা, এই গল্পগুলো আমরা ধারাবাহিকভাবে শুনবো আপনার কাছ থেকে। একটা বিরতি নেব, তার দর্শক যাচ্ছি বিরতিতে, মাছরাঙ্গার সাথেই থাকুন, ফিরবো একটু পরেই। এতক্ষণ সময় লাগে, ধ্যান এসবের দরকার নেই, নে রিভাইভ চালকাম পাউডার। আই চল চল, উফ রোদ তো, রোদে কিচ্ছু হবে না। অ্যাক্টিভ সানব্লক আর ফ্লোরাল ফ্রেশনেস নিয়ে রিভাইভ টালকাম পাউডার ত্বকের উজ্জ্বলতাকে সুরক্ষিত রাখতে একাই যথেষ্ট, তাই বেরিয়ে পড়ো নিশ্চিন্তে। দ্য সেম স্কোয়ার কোয়ালিটি। ডেয়ারিং বিজয়, যার হাতেই শুরু হয় বিজয় যাত্রা, এমনি গ্রামীণ ফোনের 75 MB প্যাকে শুরু হোক আপনার ইন্টারনেট যাত্রা। গ্রামীণ ফোন মানে সবার জন্য ইন্টারনেট, চলো বহুদূর। আমি কি প্রতিদিন আপনার লন্ড্রিতে কাপড় দিতে পারি, মানে আমার চাকরিটা হয়ে গেছে তো? চাকা সুপার ওয়ান, এবার বাসায় হবে লন্ড্রি ক্লিনিং। জিতবে রে ভাই জিতবে, নর্স সেফ জিতবে। ওয়াইফের সাথে বাজি ধরেছি, প্রতিটি নর্স স্যুপ সবাই শুধু খাবেই না চেটে পুটে শেষ করবে। রিয়েল চিকেন ও শ্রিম্পের সাথে থাই মশলা ও ভেজিটেবল দিয়ে এবার আমরা বানিয়েছি মজাদার নর্থ থাই স্যুপ। মজা করে বানাও, মন ভরে খাও। সুপারমম নিবেদিত টেলিফিল্ম, অচেনা রে চেনা। Is it me you're looking for? I can see it in your smile. আমি তো ওকে অনেক বেশি ভালোবাসি, আমি জানি। You are all I ever wanted.
My arms are open wide, 'cause you know just what to say, and I know just what to do, and I want to... Ochinare Chena, Brihospotibar, Shondha 7:50 minute. Nibedok, Supermom. আমন্ত্রণ জানাচ্ছি স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বারে। এই পর্বে রমজানে রোগীদের খাদ্যাভ্যাস সম্পর্কে কথা বলবেন স্কয়ার হসপিটালের ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের স্পেশালিস্ট আয়শা সিদ্দিকা। স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার শুক্রবার সকাল 11:02 নিবেদক স্কয়ার হসপিটাল লিমিটেড। বিভাগীয় শহরের সময়সূচি অনুযায়ী আজকের ইফতার বরিশাল সন্ধ্যা 6:53, চট্টগ্রাম 6:47, ঢাকা 6:53, খুলনা 6:57, রাজশাহী 7:00, রংপুর 6:57, সিলেট 6:47, সৌজন্যে এসএমসি ওর্স লাইনে। জেরিং বিজয়, যার হাতে শুরু হয় বিজয় যাত্রা, এমনি গ্রামীণ ফোনের 75 MB প্যাকে শুরু হোক আপনার ইন্টারনেট যাত্রা। গ্রামীণ ফোন মানে সবার জন্য ইন্টারনেট, চলো বহুদূর। দাঁত শিরশির আর ঠান্ডা পানি? ডেন্টিস্ট সাহেব, সেন্সিটিভ টুথপেস্ট অন, পেইন গন, কিন্তু প্রবলেম এখনো অন, মানে মেরা ল্যাব। জ্বরের ওষুধ যেমন তাপমাত্রায় কমায়, রোগ নয় তেমনি তোমার সেন্সিটিভ টুথপেস্ট পেইন কমায়, কিন্তু সেন্সিটিভিটির কারণ এনামেল ক্ষয় আর দুর্বল মাড়ি রয়েই যায়। তাই পেপসোডেন্ট প্রো সেন্সিটিভ, এর HP ফর্মুলা এনামেল সারিয়ে তোলার পাশাপাশি মাড়িকে সুরক্ষিত রাখে আর পেইন থেকে দেয় মুক্তি। পেইন গন, রিপেয়ার অন, পেপসোডেন্ট প্রো সেন্সিটিভ, ডেন্টিস্টদের সাথে তৈরি। স্কোয়ার নিয়ে এসেছে সুপার মম ডাইপার, সুপার শোষণ ক্ষমতা, সুপার লিকেজ প্রুফ আর সুপার ফিটিং এ এবার বাবু থাকবে দারুণ আরামে। সুপার মম ডাইপার। দর্শক বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি মেল স্প্ল্যাশ রাঙ্গা সকালে। কিব্রিয়া এবং অদিতি আপনার সঙ্গে রয়েছি এবং আমাদের সঙ্গে আজকে আড্ডা দিচ্ছেন গবেষক ডক্টর ইমরান কবির চৌধুরী। আমরা তার কাছে আবারও ফিরছি। না, জীবনের পড়াশোনার দিক থেকে বলি বা চিন্তা ভাবনার জায়গা থেকে বলি, একটা টার্ন ব্যাক তো চলেই আসলো যে কিভাবে এবার সামনের দিকে আগাবেন, কিন্তু এমিন লাইফ কি ওই সময়টাতে তৈরি হয়েছিল যে বড় হয়ে গবেষক হবেন? না, ওইভাবে হয়নি। আচ্ছা, তো গবেষক হয়ে যাওয়াটা কিভাবে? ওইটা একটা মজার, বড় ভাই যেহেতু বুয়েটের প্রফেসর ছিল উনি চেত আমি বুয়েটের পরীক্ষা দেই, মেজো ভাই ছিল আর্মি অফিসার, মেজো ভাই চাইতো আমি আর্মি অফিসার হই, আর আমার বাবা উনি খুব শখ ছিল একটা ছেলে মেয়ে, ওনার সব ছেলে মেয়ে খুব ভালো পড়া লাগে, একজন ছেলে মেয়ে ডাক্তার হবে। তো আমার অন্যান্য ভাইগুলো খুব ব্রিলিয়েন্ট ছিল, স্ট্যান্ড জেনুইন, ওরা কিন্তু কেউ ডাক্তারই পড়লো না, ইঞ্জিনিয়ার হলো, আর্মি হলো। থার্ড ভাই যে উনি খুব স্ট্যান্ড করা বোর্ডের, তো আমার বাবার খুব শখ ছিল উনি ডাক্তার হবে, কিন্তু উনি করলো কি ইন্টারমিডিয়েট বায়োলজি দিয়ে ছেড়ে দিল, সেটাও বাবা জানলো না। মানে বাবার একটা দুঃখ ছিল একজন কেউ ডাক্তার হবে, কিন্তু শেষ পর্যন্ত আমাকে বলা হলো। আমিও খুব চেষ্টা করেছিলাম বাট DMC তে আমি টিকলাম না, এবং ঢাকা ছেড়ে যাওয়ার আমার, রংপুরে ছিলাম ওয়েটিং লিস্টে, কিন্তু রংপুরের দিকে যাওয়ার আমার ইচ্ছা ছিল না। আমি ঢাকাতে যখন চলে এসেছি, ঢাকা একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে ঢাকায় থাকতে হবে, সেজন্য আমি ঢাকায় থাকার জন্য আর আমার ডাক্তারি পড়া হলো না, বাট আমি চেষ্টা করেছিলাম, আমি কিন্তু মানে পেরে উঠিনি। আর গবেষক হওয়াটা সেটা ওই যে বুয়েটে পরীক্ষা দিলাম, আবার ইন্টারমিডিয়েটে আমি নটরডেম কলেজে ভর্তি হলাম, সেটাও অনেক আমার প্রত্যেকটাই ঘটনা জড়িত, অত সময় তো আমরা পাবো না। নটরডেম পরীক্ষা দেওয়ার পরে তারপর নেক্সট কি সেটা কিন্তু আমার এত মানে আমি কনফার্ম ছিলাম না কোথায় ভর্তি হবো, আবার চিটং চলে গেলাম, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে চিটং চলে গেলাম, তার আমার সাথে আর বইয়ের কোনো সম্পর্ক থাকলো না, আবার থাকলো না, ওই যে আবার সেই আবার তখন একটু যেহেতু ম্যাট্রিকে ভালো রেজাল্ট করলাম, ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করলাম, বন্ধু বান্ধব একটু পাত্তা দেয়, চিটং গিয়ে আবার সেই সব ভুলে গেলাম। কিন্তু একটা যে অ্যাডমিশন টেস্ট দিতে হবে একদম বেমালুম ভুলে গেলাম, অ্যাডমিশন টেস্টের আগে ঢাকায় আসলাম, বইটা পরীক্ষা দিলাম, একদম কিছু পড়াশোনা না করে দিয়ে যথারীতি ফেল করলাম, মেডিকেলে পরীক্ষা দিলাম যথারীতি ফেল করলাম, আর্মিতে পরীক্ষা দিলাম যথারীতি ফেল করলাম, জীবন আবার মোটামুটি দুঃসহ হয়ে উঠলো। তখন একটাই মাত্র বাকি ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, এবং ঢাকা ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা আমি জানতামও না, এরকম একটা সাবজেক্ট আছে সেটা আমি জানতামও না, বাট
ঢাকা ইউনিভার্সিটিতে আবার যেহেতু আর কিছুই নেই, এটা আবার সিরিয়াসলি ধরে ধরলাম এবং ওইটা খুব ভালো করলাম ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। সবগুলো সাবজেক্ট আমি পড়তে পারি। তখন বড় ভাইয়ের কাছে আবার গেলাম, কে তো বড় ভাই বললো যে বায়োকেমিস্ট্রি একটা ভালো সাবজেক্ট, রিসার্চ ওরিয়েন্টেড সাবজেক্ট, তুমি এখানে যাও। তো আমি এই বায়োকেমিস্ট্রিতেই ভর্তি হওয়া এবং তারপর আমি বুঝলাম যে না, এবার আর পড়ালেখাটা মনে হয় আমার নিজের জন্যই। এটা আগে ধারণা ছিল এটা বাবা অথবা বড় ভাইদের জন্য, যেহেতু ওরা মারে ওরা শাসন করে। তখন বুঝলাম না এখানে আমি ভালো পড়ালেখা করতে হবে। বায়োকেমিস্ট্রিতে ঢোকার পর প্রথম দিন থেকেই আমি খুব সিরিয়াস ছিলাম এবং সেটা নিজের জন্যই পড়ালেখা করেছি এবং আলটিমেটলি আমি ওখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। স্টোরি না কিন্তু অনেকে দর্শকটা কিন্তু ওই যে থাকে না যে আমরা সবসময় বলি যে ইন্সপায়ার্ড হওয়া, দেখা গেল একটা পার্ট নিল একটা পার্ট নিল না, যে ফেল তো সেও করেছে, ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত নিলাম কিংবা চিটাঙ্গের ওই পার্টটা নিলাম। আপনি আজকে সফল মানুষ হয়েছেন বলেই কিন্তু আপনার এই ফেলের গল্পগুলোকে খুব খুব আনন্দ ভরে আপনি বলতে পারছেন। আসলে তো আনন্দ ছিল না, ভয়াবহ ছিল। কিন্তু আপনি যদি ফেলের জায়গাটাই থাকতেন তাহলে কিন্তু এই জিনিসগুলো এত আনন্দ ভরে বলাটা সম্ভব ছিল না, ঠিক আছে? তো সেই জায়গাটা থেকে আমাদের কিন্তু সাকসেসের জায়গাটায় আসতেই হবে। ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, এটার জন্য অবশ্যই কংগ্রেচুলেশন। তো এখান থেকে গবেষক হয়ে ওঠা, তাই কি? এখান থেকে গবেষক। আচ্ছা, সেই সেই জায়গাটায় যাওয়াটা কিভাবে? সেটা হচ্ছে আসলে যাদের ঘটনাবহুল জীবন, ঘটনাবহুল জীবনী। আমি যখন থার্ড ইয়ারে পড়ি, মানে তখন আমার চাকরি খুব এসেনশিয়াল হয়ে উঠল, মানে আমার নিজের জন্য, যে বিকজ বিভিন্ন ভাবে আমার পয়সা কড়ি খুব দরকার হয়ে পড়লো। তো আমি আমাদের তখন থার্ড ইয়ারেই অনার্স হতো, থার্ড ইয়ারে তো আমি রেজাল্ট হলো আমি ফার্স্ট, তখন আমি ফোর্থ মানে মাস্টার্স পড়ি। মাস্টার্সে পর আমি একটা একটা চাকরি খুব দরকার হয়ে পড়লো, পয়সা কড়ি কিছু দরকার। তো চাকরি একটা ইন্টারভিউ দিতে গেলাম একটা ওষুধ কোম্পানিতে, তখন আমাদের সবাই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয় আমাদের বন্ধু বান্ধব ঢাকা ইউনিভার্সিটি যারা। তো ওখানে গেলাম, ওই আবার একই কথা ভাইবা দিলাম। দেওয়ার পর এমডি সাহেব আমাকে ডাকলো, বলে দেখো তোমার যে রেজাল্ট, আমার মনে হয় তুমি এই চাকরি করা তোমার উচিত না, তুমি পড়ালেখা কন্টিনিউ করো। তো চাকরি মোটামুটি চাকরি হলো না আর কি, সোজা কথা। তো করলাম, তখন আমি করলাম কি যেটা অনেকেই করে নেই, আমি বাইরের ইউনিভার্সিটিগুলোর সাথে যোগাযোগ করতে শুরু করলাম। আমাদের তখন আমাদের সময় তখন ইমেইল এইভাবে ইমেইল বা কম্পিউটার এভাবে ছিল না, টাইপ রাইটার মেশিনগুলো ছিল। তো আমার বড় ভাইয়ের একটা পুরান একটা টাইপ রাইটার মেশিন ছিল, তো এটা আমি লুকাই লুকাই এখান থেকে আমি চিঠি লিখতাম। স্কলারশিপের জন্য ট্রাই করছিলাম এবং যখন আমার মনে পড়ে তখন আমরা ওই স্কাশনে কক্সবাজার সব মাস্টার্স যায় না, আমরা কক্সবাজারের অংশ বন্ধু। তখনই আমার খবর আসলো যে আমার কমনওয়েলথ ক্যামব্রিজ কমনওয়েলথ ট্রাস্টে একটা স্কলারশিপ হয়ে গেল, কক্সবাজার আমাকে ফোন করে জানালো। তারপরে এবং পরপরে আমার জাপানিজ গভর্নমেন্টের স্কলারশিপ হয়ে গেল মুম্বই সুকাম, যে রেজাল্টের উপর দেয় তো ওইটা আমার হয়ে গেল, দুইটা স্কলারশিপে পেয়ে গেলাম। তখন আমার মাস্টার্স এর রেজাল্ট দেয়নি, আমি চলে গেলাম জাপানে মনবসু স্কলারশিপে। তো জাপানের লাইফস্টাইলের সাথে কোপ আপ করা সেটা কতটুকু কঠিন ছিল? সেটা আমার আমার জন্য খুব বেশি এটা কঠিন ছিল না। প্রথম কথা ওই যে সবকিছু কিন্তু কাজে লাগে। দেখেন আমি যেহেতু অতীত জীবনে বন্ধু বান্ধব প্রচুর ছিল, খেলাধুলা করেছি, তারপর আপনার মানুষের সাথে মিশতে শিখেছি, ওগুলো আমার খুব কাজে দিয়েছে। জাপানে গিয়ে আমার বন্ধু বান্ধব সৃষ্টি করা আমার কোনো অসুবিধা হয়নি, প্রচুর বন্ধু বান্ধব হয়ে গেল এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমি খুব খুব দ্রুত শিখে যাই। বিকজ আমার অনেক বন্ধু বান্ধব ছিল, ওদের সাথে ফুটবল খেলতাম ওইটা জাপানে গিয়েও, তারপরে ওদের সাথে ব্যাডমিন্টন খেলতাম, ভলিবল খেলতাম, তারপর ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ছিল ওখানে, ওখানে অ্যাসোসিয়েশনে ইলেকশন করলাম, ওখানে নির্বাচিত হলাম, আমার প্রচুর বন্ধু বান্ধব হয়ে গেল। আর জাপানি নিয়ম হচ্ছে আপনার ওখানে যত কিছুই করেন আপনি যদি কাজ করতে না পারেন তাহলে আপনার কোনো ইয়ে নেই, মর্যাদা নেই এবং মর্যাদার সাথে জড়িত অন্যান্য ব্যাপারগুলো। কাজেই ওখানে নিয়মই ছিল যে সারা সারাদিন সারা রাত আপনি ওখানে গবেষণায় কাজ করতে হবে, এটা বিকল্প যারা করতে গেছে তাদের লাইফ আবার ভালো হয়নি। কতদিন ছিলেন ওখানে? সাড়ে পাঁচ বছর। সাড়ে পাঁচ বছর এবং সাড়ে পাঁচ বছর একটা স্ত্রী করা জামা গায়ে দিতে পারিনি, মানে বিকজ আপনি যদি জামা স্ত্রী করে পড়তে চান তাহলে আবার গবেষণা হবে না। গবেষণা এত বেশি টাইম দিতে হয়, এতদিন মোটামুটি দিন রাত চব্বিশ ঘন্টা, আর আমাদের গুলো লাইফ তো হেল হয়ে যাবে। হেল তো বটেই, বাট মজাও আছে। মানে তখন আপনি এনজয় করতে শুরু করেছেন? তখন আমি এনজয় করতে শুরু। প্রথম কথা হচ্ছে আপনি প্রচুর স্কলারশিপ দেয় ওরা, তারপর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি না কিন্তু পয়সা দিলে পয়সা তো খরচ করতে পারবেন না, কারণ পয়সা দিচ্ছে, পয়সা খরচ করার সময় জমানোর একটা মজা আছে না, মনে শান্তি লাগে না, ব্যাংকে কিছু জমা হচ্ছে মজা নয়। তো এখানে যে আপনি দেখেন কি অ্যাব্রাপ্ট চেঞ্জ,
মাস্টার্সে আপনার 200-300 টাকা জোগাড় করা খুব ডিফিকাল্ট, চাইনিজ খেতে যাবো 200-300 টাকা, হঠাৎ আপনি বেতন পেতে শুরু করেন তারপরের মাসেই, মানে আমি সেপ্টেম্বর মাসে ছিলাম বেকার, অক্টোবর মাসে আমি লাখপতি, মানে লাখে আমি ইনকাম করি। যাই হোক, এটা সবচেয়ে মজা কি, আপনি গবেষণা একটা আসলে একটা ওই মজাটা তখন পেয়ে বসলো আমাকে। যেমন একটা ব্যাকটেরিয়া, আমার আগে 2 বছর একজনের চেষ্টা করতেছিল ওই ব্যাকটেরিয়ার, সে ওই ব্যাকটেরিয়া ফ্লাজেলা, মানে ব্যাকটেরিয়ার চুলের মতো ওগুলোকে বলে ফ্লাজেলা, মানে ওইগুলো দিয়ে সে মুভমেন্ট করে। তো আমার প্রফেসরের ধারণা ওই ব্যাকটেরিয়া মুভমেন্ট করে, কিন্তু যেই ছাত্রকে মানে যার দায়িত্ব দেওয়া হয়েছে আমি যাওয়ার 2 বছর আগে, সেটা ছবি তুললে এটার চুল ফ্লাজেলা থাকে না, মানে ও বলে ফ্লাজেলা নাই, আমার প্রফেসর বলে না ফ্লাজেলা থাকতে হবে, বিকজ সে মুভমেন্ট করতে পারে। মানে একটা মানুষ হাঁটছে আপনি বলছেন তার পাও নাই, তাইলে তো হয় না, নিশ্চয়ই তার পাও আছে। প্রফেসরের ধারণাটা আছে, ও আর 2 বছর ধরে ছবি তুলে ওর থাকে না, ওর থেকে আমি কাজ শিখছি। তো শেষ পর্যন্ত দেখা গেল আমার ছবিতে ফ্লাজেলাম পাও যায়, প্রফেসর সেজন্য আমাকে একটু বেশি আদর করতে থাকে, ও আবার আমারে অপছন্দ করতে থাকে। সে খুব মজা, ওখানে খুব মজা। তারপরে সেই ছবি তোলার ব্যাপারও একটা মজার গল্প আছে, যদি আমাকে সময় অ্যালাউ করে। সেটা হচ্ছে, ও খুব পার্টিকুলার ছেলে, জাপানিজরা তো সাংঘাতিক মানে পার্টিকুলার, প্রত্যেকটা জিনিস যেভাবে ম্যানুয়ালে বলা থাকে ওইভাবেই করবে। একটা জিনিস যেমন পিএইচ অ্যাডজাস্টমেন্ট 5.67, ও 5.67 যতক্ষণ না হবে সে করতেই থাকবে, আমরা তো একটু এদিক ওদিক হয়ে গেলে এটা করে ফেলি। তো এ কি করে, যেভাবে ম্যানুয়ালে বলা আছে ওভারনাইট ব্যাকটেরিয়াটাকে গ্রো করতে হবে, তারপরে ছবি তুলতে হবে। তো আমাকে সে আমাকে প্রফেসর বলে দিয়েছে যে ইমরানেরটাও নিয়ে যাও। ওকে, আমরা হঠাৎ করে থামিয়ে দিচ্ছি, কারণ সংবাদের সময় যাওয়ার, সংবাদটা জানার সময় হয়ে গেছে। সংবাদ জেনে আবার এখান থেকে ফিরে আচ্ছা ঠিক আছে, ভেরি ইন্টারেস্টিং। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে, নিউজ স্টুডিওতে অপেক্ষা করছে নিপা। শুভ সকাল কিবরা, শুভ সকাল আপনাকে, দর্শক শুভ সকাল আপনাদেরও। আপনারা দেখছেন মিডল স্প্ল্যাশ রাঙা সকাল, আর দেশের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিপা আফরোজ। তিন দফা পিছানোর পর অবশেষে রাতে প্রকাশ করা হল 2015-16 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মনোনীতদের তালিকা। আজ থেকে 2 জুলাই পর্যন্ত চলবে এই ভর্তি কার্যক্রম। তবে তালিকা প্রকাশ বিলম্বিত হয়, নির্ধারিত সময় ভর্তি কার্যক্রম শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। শিক্ষার্থী অভিভাবকদের ভোগান্তি কমাতে এবছর একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়ায় স্মার্ট অ্যাডমিশন সিস্টেম চালু করা হয়। কথা ছিল 25 জুন ভর্তির প্রথম তালিকা প্রকাশ হবে, কিন্তু 28 তারিখেও তা প্রকাশ করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। ফলে দেখা দিয়েছে ভর্তি না হতে পারার আতঙ্ক। আমি 2টা কলেজ চয়েস করেছি, সেখানে আমার নাম্বারটা নিয়েছে, অ্যাডমিশন দিছি, আমার অ্যাডমিশন কোনো কিছু পাইনি আমি। সময় মতো তালিকা প্রকাশ না হয় কলেজগুলো ভর্তি কার্যক্রম শুরু করতে পারেনি, ফলে আগামী 1 জুলাই একাদশ শ্রেণীতে ক্লাস শুরু নিয়ে সংশয় দেখা দিয়েছে। 29 এবং 30 তারিখ এই 2 দিনে 11,50,000 ছেলে মেয়ের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করে 1 জুলাইতে ক্লাস চালু করা অত্যন্ত দুরূহ এবং কষ্টকর ব্যাপার হবে। 1 জুলাই থেকে ক্লাস চালু হবে, হ্যাঁ ঠিক আছে, আমি এটা বলে বলছি 1 জুলাই। নির্দিষ্ট সময় তালিকা প্রকাশ করতে না পারায় এরই মধ্যে ভর্তি সূচি সংশোধন করেছে শিক্ষা বোর্ড। আগামী বছর আমরা মোবাইল ফোনে রাখবো না। কেন রাখবো না? মোবাইল ফোনে 6 বার করলে 120 টাকা করে 6 বার দিতে হয়, আর এটা 150 টাকা 5 বারে দিলে হয়। আগামীবার চেষ্টা করবো আমরা আরো কমে করা যায় কিনা। এইসব সুবিধা দেওয়ার জন্য একটু উদ্বেগ উৎকণ্ঠা হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না, 1-2 দিন হয়তো পিছিয়ে যাবে, সেটা বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে বলেছি। সফটওয়্যারের সমস্যার কারণে এবছর ভর্তি আবেদন শুরু থেকে নানা জটিলতা দেখা দেয়। কর্তৃপক্ষ বলছে আগামী বছর এ সমস্যা থাকবে না। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। শারীরিক অবস্থার অবনতি ঘটায় বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাককে রাজধানী ইউনাইটেড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে রাখা হয়েছে। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় গেল শুক্রবার রাত 8টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। 72 বছর বয়সী নায়ক রাজ্জাক দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় ভুগছেন। বর্তমানে তিনি ওই হাসপাতালে ডাক্তার আদনান ইউসুফ চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন। এদিকে রোববার মধ্যরাতে হাসপাতালে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে আসেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উনি এই মুহূর্তে একটু ভালোই অসুস্থ হয়ে বিশেষ নিরাপদ মানে বিশেষ চিকিৎসাধীন আছেন, এবং
এই মুহূর্তে ওনার জ্ঞান নাই, কিন্তু একটু উন্নতির দিকে। এ ব্যাপারে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ মাননীয় প্রধানমন্ত্রীকে সকালেই অবহিত করব এবং আমাদের সরকারের পক্ষ থেকে যা করার তাই আমরা করব। গণ আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকারের পতন ঘটানোর ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত সন্ধ্যায় রাজধানীতে বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন জ্যাব আয়োজিত ইফতার পার্টিতে বেগম জিয়া এই কথা বলেন। বর্তমান সরকারকে জবরদখলকারী সরকার মন্তব্য করে তিনি আরো বলেন, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে দেশকে স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করেছে সরকার। এদিকে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলন রাজনৈতিক সবকিছুতে পরাজিত হয়েছেন। রোববার জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন। একজন জাতীয় নেতা যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি মোনাজাতের পরে বলতেছেন যে এই সরকারের উপরে গজব নাজিল। ক্যান ইমাজিন মানে স্পিকার, এত নিচ, এত হীন। সেই বেগম খালেদা জিয়া আজকে পরাজিত হয়েছে। আমি তার সম্বন্ধে বেশি কিছু বলতে চাই না, শুধু একটা কথা বলবো, আন্দোলনে নির্বাচনে রাজনীতিতে খালেদা জিয়া পরাজিত। নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার সকালে রিমান্ডের সময়সীমা শেষ হওয়ার আগে মুকুলকে আদালতে হাজির করে পুলিশ। তবে নারী শিশু নির্যাতন দমন আইনে অজামিনযোগ্য ধারায় মামলা হয়। মহানগর মুখ্য আদালত রিমান্ড শেষে মুকুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় নির্যাতন, অর্থ আত্মসাৎ ও দায়িত্বে অবহেলার অভিযোগে মুকুলের বিরুদ্ধে মামলা করেন স্ত্রী নাজনীন। আর এ ছিল দেশের সংবাদে। দর্শক, এখন ফিরে আছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে, এরপর ফিরব আবহাওয়া বার্তা নিয়ে। রিপা, ধন্যবাদ ফিরে আসবার জন্য। ধন্যবাদ দর্শক। মেরিল স্প্ল্যাশ রাঙা সকালের প্রথম ঘন্টা আমরা কাটাচ্ছি গবেষক ডক্টর ইমরান কবির চৌধুরীর সাথে, এবং যে গল্পে ছিলাম সেই গল্পেই আবারও ফিরতে চাই। আপনার জাপানে গবেষণা, ওনার নাম মনে পড়েছে, ওর নাম ছিল অকুদা সান। সান মানে অনারিফাই করা, অকুদা ওর নাম, অকুদা সান। তো সে প্রফেসর আমাকে খুব পছন্দ করতো, এটা তার ভালো লাগতো না, সে আমাকে একদম পছন্দ করতো না। মানে প্রফেসর আমাকে বলে দিয়েছে অকুদাসানকে যে ইমরানের স্যাম্পলটাও তুমি নিয়ে যাও। নিয়ম হচ্ছে একদিন আগে বলতে হবে, বিকজ ব্যাকটেরিয়াকে ওভারনাইট গ্রো করতে হয়, গ্রো করে দেন স্যাম্পলটা প্রিপেয়ার করতে হয়। সে আমাকে আজকে যাবে, সে বলছে আমাকে সকালে এসে, 9টার সময় আমি আসলাম সকালে। তো 9টার সময় ওভারনাইট আমার গ্রো কিভাবে করব? আমি সাথে সাথে কি করলাম, গ্রো আমি ব্যাকটেরিয়াটা গ্রো করতে দিলাম। তো ওভারনাইট করার কথা, সেটা ওভারনাইট হলো না, 4-5 ঘন্টা হলো ম্যাক্সিমাম, বিকজ 9টা 10, 11, 12, 1, 2, 3, 4 6-7 ঘন্টার মতো হলো। তো আমি কি করলাম, ওইটাই দিয়ে দিলাম। সবচেয়ে মজার ব্যাপার হলো কি, ওটা আসলো না, আমারটা ঠিকই একদম ইয়ে সহ, এটা সেটা ফ্লাজেলা সহ, ফ্লাজেলা সহ ব্যাকটেরিয়াটা চলে আসলো। এটা কি মানে মাইক্রোস্কোপ থেকে ছবি তোলা নাকি? ইলেকট্রন মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ বিশাল ব্যাপার একদম। ইলেকট্রন একটা মাইক্রোস্কোপ মানে এরকম একটা, আপনাদের স্টুডিও চেয়েও বড়, বিশাল বড়। এবং স্যাম্পল প্রিপারেশন করা ভেরি ডিফিকাল্ট। তো যাই হোক, তো প্রফেসর এটা পাওয়ার পরে প্রফেসর তো, এবং একটাতেই আমার একটা পাবলিকেশন হয়ে গেল। একটা পাবলিকেশন মানে পিএইচডি করার জন্য আপনার দুটো পাবলিকেশন লাগে, তার ভিতরে একটা ছবি সহ আনুষঙ্গিক ব্যাপার নিয়ে একটা পাবলিকেশন হয়ে গেল। ওইটা তো সে আরো বেশি আমাকে এখন আর সহ্যই করতে পারে, কারণ কি এটা একটা জিনিস এস্টাবলিশড হলো যে সে যে ওভারনাইট গ্রো করছে মানে 12-15 ঘন্টা, সেটাতে ব্যাকটেরিয়াগুলো ফ্লাজেগুলো ঝরে পড়ে যায়। সেই জন্য ইয়াং স্টেজে মানে ব্যাকটেরিয়ার ইয়াং স্টেজ ফ্লাজেগুলো থাকে। এখন তাহলে আরেকটা জিনিস আবিষ্কার হয়ে গেল এবং প্রফেসরও ভেরি হ্যাপি। তো এই যে ভুল করে আমাকে সে বলে নাই, দেখেন এটার মধ্যে আমার মঙ্গল নিহিত ছিল, আমার মঙ্গল নিহিত ছিল। মানে প্রত্যেক অকল্যাণের মধ্যে কল্যাণ নিহিত থাকে, সে যেহেতু আমাকে বলে নাই এবং সে চায় না আমারটা হোক, কিন্তু এটার মধ্যেই কল্যাণ নিহিত ছিল। তাহলে আরেকটা থিওরি এস্টাবলিশ হয়েছে, এই ব্যাকটেরিয়া গুলো, এটার নাম হচ্ছে সুডোমোনাস পুটিডা, এবং এটার নাম আমার কাজটা কি, ব্যাকটেরিয়াটা কাজটা কি, এটার থেকে আমি এনজাইম গুলো পিউরিফাই করি, এবং এর নাম হচ্ছে E23, মানে আমার ইমরানের ই,
23 ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটা থেকে আমি পরবর্তীতে এনজাইমগুলো আবিষ্কার করি। তাহলে এই যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, সে আপনার যদি কোনো কিছু কল্যাণ যদি থাকে আপনার মধ্যে, কেউ এটা বাধা দিতে পারে না, সেটা হয়ে যায়, হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, যেই অতীতবোধে কিছু একটা বলতে চাচ্ছি, আমি গবেষণার পরবর্তী স্টেজে যেতে চাচ্ছিলাম যে পাঁচ বছর ধরে যে গবেষণা করলেন আর কি কি বিষয়ে। আমি তিনটে এনজাইম, নোভেল এনজাইম, নতুন এনজাইম তিনটা আবিষ্কার করেছি, সেই এনজাইম গুলো আবার ক্লোনিং করছি। ক্লোনিং তো আপনাদের একটু একটা ভাষা ধারণা সবারই আছে, না কথা মনে আমি সোজা কথা বলে দিই। সেটা হচ্ছে, আগে তো আপনারা হয়তো এটা দেখেননি, আপনারা তো প্রথমে, আমরা কিন্তু ইউনিভার্সিটি যখন পড়াশোনা করতাম, আমরা সবগুলো হাতে লিখতাম নোট, এবং কার্বন দিয়ে, যারা একটু কার্বন দিয়ে নোট কপি করতাম। ফটোকপি তখন আমরা ইউজ করতে তেমন পারতাম না, বা খুব রেয়ার ছিল। এখন তো ফটোকপি আপনারা দেখেন কি ইজি, আপনারা ফটোকপি করে ফেলেন, স্ক্যান করে ফেলেন, ঠিক না? তখন সেটা ছিল না। ঠিক তেমনি ভাবে ওই ক্লোনিংটা হচ্ছে বায়োলজিক্যাল ফটোকপি। যেমন ধরেন আগে ইনসুলিন, আগে ইনসুলিন তো অনেক, আপনার বাবা বা দাদা কাউকে জিজ্ঞেস করেন, যারা ইনসুলিন নিত, অনেক এক্সপেন্সিভ ছিল ইনসুলিন, বিকজ তখন ক্লোনিংটা আবিষ্কৃত হয়নি। কিন্তু এখন ইনসুলিনটা দেখবেন সবাই নেয়, ভেরি রেয়ার, চিপ, বিকজ অফ ক্লোনিং। ক্লোনিংটা হচ্ছে বায়োলজিক্যাল ফটোকপি। ঠিক আমার এনজাইমগুলো, প্রথম এনজাইমগুলো যখন আমি ক্লোনিং করি নাই, তখন ধরেন এক কেজির মতো ব্যাকটেরিয়ার থেকে আমি যেই পরিমাণ এনজাইম পেতাম, ক্লোনিং করার পর ইজ এ লাইক এ ফটোকপি, ক্লোনিং করার পর 100 গ্রামে ব্যাকটেরিয়ার মধ্যে সেই পরিমাণ এনজাইম আমি পাই। সোজা কথা হচ্ছে বায়োলজিক্যাল ফটোকপি। সেজন্য আমাদের রেগুলেশন হয়েছে এই এই গবেষণাটাতে। আপনি আমি সাকসেসফুলি ক্লোন, ইয়েস। এই এনজাইমগুলো কি কাজে লাগে? আমরা ইনফ্যাক্ট আমরা শুরুতেই দর্শকদের একটু টাচ করেছিলাম। এনজাইমগুলো প্রথমে হচ্ছে 3-hydroxyisobutyrate dehydrogenase, এটা কঠিন, সেজন্য বোরিং অনুষ্ঠান আমি সাতসকালে বোরিং করতে চাই না। সেরিন ডিহাইড্রোজিনেজ, অ্যালানিন ডিহাইড্রোজিনেজ, এগুলো অল আর অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড হচ্ছে বিল্ডিং ব্লক অফ প্রোটিন। আমরা যে এগুলো এখন তো বোঝা যাচ্ছে প্রোটিন যে খাই, প্রোটিন গুলো 20টা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, যে মালার পুতির মালার মতো অ্যামিনো অ্যাসিড গুলো দিয়ে প্রোটিন তৈরি। এই অ্যামিনো অ্যাসিড গুলোর নামই হচ্ছে অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন। আমার তিনটেই মোটামুটি সেরিন ডিহাইড্রোজিন, সেরিন, অ্যালানিন, 3-hydroxyisobutyrate, এগুলো হচ্ছে মোটামুটি ভ্যালিন, অ্যামিনো অ্যাসিড মেটাবলিজম, তার মানে প্রোটিন মেটাবলিজমের সাথে জড়িত। আর আরেকটা হচ্ছে যে আপনি যে ডায়াবেটিস নিয়ে বলতেছিলেন, ডায়াবেটিস আমি পিএইচডিতে এবং পোস্ট ডক্টরাল ডায়াবেটিস নিয়ে কাজ করেছি, সেটাও নাহলে পরে আসি। এখানে শুধু বলি এনজাইমগুলো, এই এনজাইমগুলো আমি ক্লোনিং করেছি ইকোলাই, মানে আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে, যে ব্যাকটেরিয়ার মধ্যে আরো সোজা করে যদি বলতে চাই, যেমন একটা কাঁঠাল গাছের মধ্যে কাঁঠালি ধরার কথা, কিন্তু আমি যদি সেখানে আম গাছের একটা কলম লাগিয়ে দিতে পারি, তাহলে কাঁঠাল গাছটার মধ্যে আমও ধরছে, কাঁঠাল ধরছে। ঠিক তেমনি ভাবে ক্লোনিংটা অনেকটা এরকম, আগে যে ব্যাকটেরিয়ার মধ্যে সে এনজাইমটা ছিল না, আমি ক্লোন করে এটার মধ্যে ঢুকিয়ে দিলাম ইকোলাইয়ের মধ্যে। আপনি এটা দিয়ে দিয়েছেন ইকোলাইয়ের মধ্যে, আমি আমার সুডোমোনাস পুটিডার এনজাইমটা ক্লোন করেছি, ইকোলাই তখন সেই এনজাইমটা প্রোডিউস করতে পারে। ইকোলাই তো একটা ক্ষতি করি না, ইকোলাই আমার, আপনার শরীরে অনেক আছে, আপনার সবাই, আমরা লক্ষ লক্ষ, আমরা সেদিন এরকম একটা রিসার্চের ডিপেন্ড করে, ডিপেন্ড করে, ইকোলাই ম্যাক্সিমাম গুলো ভালো হার্মফুল আছে, ডিপেন্ড করে, ডেফিনেটলি খারাপ, জাপানের একটা ইয়ে হয়েছিল, ডায়রিয়া হতে পারে, বাট ম্যাক্সিমাম গুলো ভালো ব্যাকটেরিয়ার মধ্যে, ম্যাক্সিমাম গুলো ভালো হার্মফুল ব্যাকটেরিয়া আছে। মস্তিষ্ক নিয়েও তো কাজ করেছেন আপনি, ডায়াবেটিস নিয়ে কাজ করার পাশাপাশি ডায়াবেটিস নিয়ে, ওই 3-hydroxyisobutyrate dehydrogenase যেটা, সেটা ধরেন অ্যামিনো অ্যাসিড গুলো স্পেশালি ডায়াবেটিক এর বেলায় কিটো অ্যাসিডিসিস হয়, মানে যখন ডায়াবেটিক হচ্ছে, ডায়াবেটিক যেহেতু চলেই আসছে, আসলে গুলো একটার সাথে একটা জড়িত বলেই ফেলি, ডায়াবেটিক তো তার মানে ডায়াবেটিক পেশেন্ট কারা, যাদের শরীরে গ্লুকোজটা শরীরের ভেতরে ঢুকতে পারে না, মানে কার্বোহাইড্রেটের গ্লুকোজটা রক্তের মধ্যে থাকে, রক্তের থেকে সেলে ঢুকার কথা, সেলে না ঢুকলে তো আপনি এনার্জি পাবেন না, কেমন সেলে ঢুকতে পারেন, সেটা হচ্ছে ডায়াবেটিক। তো ডায়াবেটিক দুই ধরনের হয়, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। বাংলাদেশে এবং পৃথিবীর সবখানে মোর দ্যান 90% হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে যারা এই ইনসুলিন যারা প্রোডিউস করতে পারে না, জেনেটিক্যাল ডিসঅর্ডার, তারা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। আর টাইপ 2 হচ্ছে যাদের ইনসুলিন আছে, ইউজ হতে পারে না, অথবা অপর্যাপ্ত ইনসুলিন, তার হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। কেমন এই টাইপ 2 ডায়াবেটিস, ডায়াবেটিসের সময় আপনার হয়তো দেখা যায় আমাদের যে ইনসুলিন
যে সেলটা প্রডিউস করে সেটা আইলেটস সেল, কেমন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা আইলেটস সেল, ওই সাধারণত দেখা যায় ওই সেলগুলো কার্যক্ষমতা কমে যায় অথবা ওরা বিলুপ্ত হয়, অথবা যে ইনসুলিনগুলো প্রডিউস হয়েছে ওগুলো রেজিস্ট্যান্ট হয়ে যায়, শরীরের ভিতরে ঢুকতে পারে না, কেমন। তো আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে এই সাধারণ এতদিন যেসব ডায়াবেটিকের ওষুধ ছিল সেগুলো হচ্ছে যেই আইলেটস সেলগুলোকে অ্যাক্টিভেট করা অথবা ওইটাকে আরো চিপড়ায় ইনসুলিন বের করা। কিন্তু আমাদের গবেষণা, আমাদের টিম, আমি এটা পোস্ট ডক্টরালে ইংল্যান্ডে করি, আমাদের মাইক ক্যাথিউ আমাদের প্রফেসর উনি এবং আমাদের টিমটা, আমরা যেটা করেছি সেটা হচ্ছে আইলেট সেলটা বৃদ্ধি করার জন্য। আচ্ছা, মানে মানে পদ্ধতিটা একটু পরিবর্তন হলো এবং একটু সহজ হলো এখন। মানে যে ড্রাগস গুলো চেষ্টা করেছি সেগুলো হচ্ছে আপনার জিনিসটাকে রিকভার করার জন্য, মানে ওই আইলেট সেলটা তৈরি করার জন্য। একটা থাকে না জেস্টার অফ ল্যাঙ্গুয়েজ, মানে পুরোপুরি ল্যাঙ্গুয়েজটা কি গ্রামারটা কি বুঝতে পারছি না, বাট কিছু একটা করেছেন যেটা আমাদের মানব জাতির জন্য কাজে লাগবে সেটা বুঝতে পারছি। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, একটু পরে আমরা আবারও ফিরব। এই জন্য রাঙা সকালটা সুন্দর মানে কি শুধুই ফর্সা? সুন্দর কালো হয়, ফর্সা হয়, শ্যামলা হয়। কৃষ্ণ কলি আমি তারে বলি, দেখেছি সৌন্দর্য গায়ের রঙে নয়, একটু ফ্রেশ চিন্তা করুন। মেরিল স্প্ল্যাশ, ফ্রেশ মানে সুন্দর। এতক্ষণ সময় লাগে, ধ্যান এসবের দরকার নেই, নে রিভাইভ টালকম পাউডার। যার হাতে শুরু হয় বিজয় যাত্রা, এমনি গ্রামীণ ফোনের 75 এমবি প্যাকেজ শুরু হোক আপনার ইন্টারনেট যাত্রা। গ্রামীণ ফোন মানে সবার জন্য ইন্টারনেট, চলো বহুদূর। জিতবে রে ভাই জিতবে, নরসেফ জিতবে। ওয়াইফের সাথে বাজি ধরেছি, প্রতিটি নরসুপ সবাই শুধু খাবেই না চেটে পুটে শেষ করবে। রিয়েল চিকেন ও শ্রিম্পের সাথে থাই মশলা ও ভেজিটেবল দিয়ে এবার আমরা বানিয়েছি মজাদার নর থাই স্যুপ। শেষ চেটে পুটে নর, মজা করে বানাও, মন ভরে খাও। ডেয়ারিং বিজয়, যার হাতে শুরু হয় বিজয় যাত্রা, এমনি গ্রামীণ ফোনের 75 এমবি প্যাকেজ শুরু হোক আপনার ইন্টারনেট যাত্রা। গ্রামীণ ফোন মানে সবার জন্য ইন্টারনেট, চলো বহুদূর। আমরা ভাবছিলাম যে আমরা ফ্রেন্ডস। ডাক্তার দাঁড়ান, খবরদারি মারামারি মধ্যে কিন্তু আর যাবি না। উনি বাবা দেবে না তো? ডাবরম লাইয়ার ওয়াল নিবেদিত দোস্ত দুশ্মন আজ রাত 9:20 মিনিটে নিবেদিত ডাবরম লাইয়ার ওয়াল। বিভাগীয় শহরের সময়সূচি অনুযায়ী আজকের ইফতার বরিশাল 6:53 মিনিটে, চট্টগ্রাম 6:47 মিনিটে, ঢাকা 6:53 মিনিটে, খুলনা 6:57 মিনিটে, রাজশাহী 7:00, রংপুর 6:57 মিনিটে, সিলেট 6:47 মিনিটে। সৌজন্যে এসএমসি ওরসলাইনে। দাঁত শেষের আর ঠান্ডা পানি? ডেন্টিস্ট সাহেব, সেন্সিটিভ টুথপেস্ট অন, পেইন গন, কিন্তু প্রবলেম এখনো অন, মানে মেরা ল্যাব। জ্বরের ওষুধ যেমন তাপমাত্রায় কমায় রোগ নয়, তেমনি তোমার সেন্সিটিভ টুথপেস্ট পেইন কমায়, কিন্তু সেন্সিটিভিটির কারণ এনামেল ক্ষয় আর দুর্বল মাড়ি রয়ে যায়। তাই পেপসোডেন্ট প্রো সেন্সিটিভ, এর এইচপি ফর্মুলা এনামেল সারিয়ে তোলার পাশাপাশি মাড়িকে সুরক্ষিত রাখে আর পেইন থেকে দেয় মুক্তি। পেইন গন, রিপেয়ার অন, পেপসোডেন্ট প্রো সেন্সিটিভ, ডেন্টিস্টদের সাথে তৈরি। মুশফিক, মিস্টার ডিপেন্ডেবল,
আস্থার সাথে লড়ে যায় সব সময়। ঠিক যেমন গ্রামীণ ফোনের 10 MHz ডিপেন্ডেবল ইন্টারনেট নেটওয়ার্ক। গ্রামীণ ফোন মানে সবার জন্য ইন্টারনেট, চলো বহুদূর। বিশ্বের সেরা পারফিউম সমৃদ্ধ লাক্স, এখন লাক্স কিনে জিতে নিন সুরভিত সোনার লকেট। স্কোয়ার নিয়ে এসেছে সুপার মম ডাইপার, সুপার শোষণ ক্ষমতা, সুপার লিকেজ প্রুফ আর সুপার ফিটিং এ এবার বাবু থাকবে দারুণ আরামে। সুপার মম ডাইপার। আবারও আমন্ত্রণ বিরতির পর আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল। আমরা আজ প্রথম ঘন্টায় সময় কাটাচ্ছি একজন গবেষকের সাথে, ডক্টর ইমরান কবির চৌধুরী রয়েছেন আমাদের সাথে। চলুন আবারও তার কাছে ফিরে। স্যার, যে কাজগুলো আপনি করেছেন সেগুলো নিয়ে আমরা জানছিলাম ধাপে ধাপে, যদিও পুরোপুরি জানতে পারছিলাম না, বেশ আমাদের জন্য অপরিচিত। এই মুহূর্তে ব্যস্ততা নিয়ে একটু শুনি, এখন কি নিয়ে গবেষণা করছেন? এই মুহূর্তে আমি যেটা সামাজিক আন্দোলনও বলতে পারেন, সেটা হচ্ছে আমি বিশ্বাস করি বাংলাদেশ অনেক সমৃদ্ধশালী একটা দেশ হবে খুব শিগগিরই। যেমন আপনি দেখতে পাচ্ছেন ক্রিকেটে মুস্তাফিজ আসলো, কোথা থেকে আসলো বাট আসলো, এটা হচ্ছে বাস্তবতা। ঠিক তেমনি আমার ধারণা সিভিল সার্ভেন্টে মুস্তাফিজ আসবে, পুলিশে আসবে, আর্মিতে আসবে, পলিটিশিয়ানদের মধ্যে আসবে, মুস্তাফিজ আসবে এবং বাংলাদেশ সমৃদ্ধ দেশ হবে, এটা আমি বিশ্বাস করি এবং আমি স্পষ্ট দেখতে পাই। এবং বর্তমানে সবকিছু ঠিক আছে, কিন্তু যেই জিনিসটা আমার মনে হয় যে প্রবলেমটা সমস্যাটা, সেটা হচ্ছে প্রত্যেকটা স্টেজে একটাই বাধা, আর কোনো বাধা নেই, বাধা কিন্তু একটাই, সেটা হচ্ছে দুর্নীতি। এটার কোনো দল নেই, এটার কোনো রং নেই, বর্ণ নেই, গন্ধ নেই, ধর্ম নেই, এটা মোটামুটি সবখানে আষ্টেপৃষ্ঠে ভাবে জড়িত। এবং এই দুর্নীতিটা আপনার শুধু অনেক শক্ত আইন করে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, মোটিভেশন দিয়ে নট ইনাফ, সবকিছু একসাথে করতে হবে এবং তার সাথে ইউনিট টেকনোলজি, টেকনোলজিটা ইনভলভ করতে হবে। যেমন ধরেন আপনি আগে চেক জালিয়াতি তো এখন হয় না, বিকজ নতুন চেক সিস্টেম করেছে, তারপরে স্মার্ট কার্ড করেছে, এগুলো ধাপে ধাপে হচ্ছে, পরিচয়পত্র হচ্ছে। এবং দুর্নীতির আমি মনে করি যে মেইন দুর্নীতির সেটা হচ্ছে পেপার করাপশন, কাগজ জালিয়াতি, কাগজ জালিয়াতি দলিল বলেন, তারপরে আপনার আমাদের কাজকর্মগুলো, প্রশাসনিক কাজকর্মগুলো যেহেতু এখনো পেপার ওরিয়েন্টেড, তারপর আপনার ধরেন টেন্ডার কাগজ চেঞ্জ করে ফেলে, ইভ্যালুয়েশন কমিটির কাগজ চেঞ্জ করে ফেলে, তার মানে কাগজের মধ্যে আমি মনে করি। ঠিক তেমনি ভাবে আমরা একটা আন্দোলন আমরা মিলে শুরু করেছি যে কি করে টেকনোলজি ইম্প্রুভ করে কাগজ জালিয়াতিটা দূর করা যায়। তো আপনাদেরকে আজকে একটা খবর বলতে পারি, আমার মনে হয় না এখন এটা তো পপুলার, সেটা হচ্ছে ন্যানো বায়োটেকনোলজি বলতে পারেন, কাগজে যদি ইন্ট্রোডিউস করা যায় নতুন ধরনের কাগজ। এবং এটা আগে অনেক এক্সপেরিমেন্ট রিসার্চ অবস্থা অনেক এক্সপেন্সিভ ছিল, বাট এটা অনেক কস্ট লো হয়েছে। যেমন আপনার মনে আছে কি না, আগে মোবাইল হয়তো আপনারা জানেন না, এক একটা মোবাইল 1.5-2 লাখ টাকা ছিল, বিশাল সাইজ, কিন্তু এখন মোবাইল দেখেন 100 টাকা সবাই এফোর্ড করতে পারে। ঠিক তেমনি ভাবে আজকে আমি কিছু মজার জিনিস দেখাচ্ছি আপনাকে, এই কাগজগুলো সিম্পল কাগজই, তেমন কিছু না, বাট এটার সাথে টেকনোলজি ইউজ করা হয়েছে। টেকনোলজি ইউজ করতে আপনি কাগজ নিজেই বলে দিবে এই কাগজ কার কাগজ, এবং এই কাগজগুলো আপনার কেউ কপি করতে পারবে না, কেমন, বিকজ এটা প্রত্যেকটার মাইক্রো ন্যানো বায়োটেকনোলজি ইউজ করা হয়েছে এটা এই কাগজ। যেমন ধরেন এই কলমগুলো কিন্তু এক্সপেন্সিভ না, এই কলমগুলো বলে দিতে পারবে, যেমন এই কাগজগুলোকে ধরলেই সে বলে দিবে বর্ডার, ফর এক্সাম্পল বর্ডার গার্ড অফ বাংলাদেশ। এই কাগজগুলো আগে তৈরি করতে হবে, এই যে এটা আমি ডিজিএফআই বাংলাদেশ র‍্যাব, কেমন, আচ্ছা প্রধানমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ, প্রত্যেকটা, তার মানে এই কাগজে কিন্তু আমি ধরবো এটা কিন্তু হবে না, বিকজ এই কাগজটা এটা দিয়ে তৈরি করা হয়নি, ওই টেকনোলজিটা এখানে ইউজ করা হয়নি। তার মানে আমি যেটা বলতে চাই, এই সামাজিক আন্দোলন আমাদের যেটা, সেটা হচ্ছে পেপার জালিয়াতিটা যদি আমরা বন্ধ করতে পারি, তার মানে আপনি সততা আইন নট ইনাফ, তার সাথে ইউনিক টেকনোলজি, এই কাগজগুলো যদি ইউজ করা যায় এবং নট এক্সপেন্সিভ, কেমন, ইউজ করা যায়, তাহলে কিন্তু আপনি
পেপার জেল দিতে, ইভেন ম্যারিজ সার্টিফিকেট, বিয়ের সার্টিফিকেট একটা আমি স্যাম্পল আছে এখানে, তার মানে এই জিনিসগুলো তো বেশি জালিয়াতি হয়, বা সার্টিফিকেট, ইউনিভার্সিটি সার্টিফিকেট গুলো জালিয়াতি হয়। এই কাগজগুলো যদি তৈরি করে তাহলে কি হবে? তাহলে টেকনোলজি আপনাকে প্রোটেকশন দিচ্ছে অনেক। আপনি কি মনে করেন যে জাপানে আমার প্রফেসর, আমার খুব মানে খুব ক্লোজ ছিল, সব ব্যাপার আমরা শেয়ার করলাম, একদিন আমরা একটা পার্টিতে গেলাম, তো জুতাগুলো রাখতে হয় না ওই লকারের মধ্যে, জুতোগুলো রাখতে গিয়ে এখানে 100 ইয়েনের একটা কয়েন পেলাম, তো প্রফেসর নিল, তো আমার সাথে দুষ্টাইম করে বলে আমি এটা নিয়ে, তুমি কি মনে করো আমি এটা নিয়ে নেই কারণ আমি অনেস্ট? ন, আমি এটা যদি নিতে যাই আমি ধরা খেয়ে যাবো, বিকজ আমার টেকনোলজি, ওদের সিসি ক্যামেরা, তখন তো আমি বুঝতাম না সিসি ক্যামেরা আছে, তার মানে ওদের, ওরা নিজেরাই বলে যে আমরা এত অনেস্ট না, বাট আমাদের নিয়ম এবং টেকনোলজি আমাদেরকে বাধ্য করে অনেস্ট হতে, আমি সেটা বিশ্বাস করি। কিন্তু এর মধ্যেও যে ডিসঅনেস্টি হচ্ছে না ব্যাপারটা এরকম না, জিনিসটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, এগ্রিড। আপনি যে টেকনোলজির কথা বললেন, এই টেকনোলজি দুষ্ট লোকের হাতে যাবে না তার তো কোনো নিশ্চয়তা নেই, সেটাই তো এখন, এখন তো আপনি টম এন্ড জেরির মতো দেখবেন সারাক্ষণই দুনিয়াটাই তো টম এন্ড জেরি, আমরা একটা করব আবার আরেকজন সেটা নকল করে ফেলবে, আমরা সে আন্দোলনে আছি, এখন পর্যন্ত সেটা কেউ কপি করা যায়নি, এবং ইটস ভেরি সফিস্টিকেটেড টেকনোলজি, ন্যানো বায়ো টেকনোলজি, ইটস ভেরি সফিস্টিকেটেড টেকনোলজি, এটা প্যাটেন্ট করা হয়েছে, এখনো কেউ করতে পারে নাই, বাট এটা তো করতেই হবে, যেটা অবভিয়াস সেখানে যেতেই হবে, আর সবকিছুরই একটা একটা সাইড ইফেক্ট থাকে, সেটা ডেফিনেটলি থাকবে। কথায় আছে আপনার হাতে তরবারি আছে, সেটা আপনি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ব্যবহার করবেন নাকি মানুষের ক্ষতির জন্য ব্যবহার করবেন? রাইট, সো এটা হচ্ছে আপনার মানে আন্দোলনের একটা বর্তমান সময়ের একটা বড় জায়গা, আমরা নিঃসন্দেহে শুভকামনা জানতেই পারি, কারণ এটা মানব মানব বাংলাদেশের জন্য অনেক বড় একটা উপকারের জায়গা। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আমরা কিছু মানে শখের জায়গা জানতে চাই, যখন অবসর পান তখন কি করতে পছন্দ? একজন রিসার্চার, আমি কবিতাও লিখি, কবিতা লিখি, গল্পে বই লিখি, অনেক গল্প মাথায় আছে, একটা কমপ্লিট করেছি, এটা পাবলিশড হয়েছে, বাট মোটামুটি ভালোই এটা। এটা কিন্তু আমাদের, আমি যে সাবজেক্টটা বায়োকেমিস্ট্রির উপরেই এই ডিপেন্ড করে, আমি বলতে চেয়েছি যে যেমন ধরেন আপনার এই পর্যন্ত সায়েন্স কিন্তু কি কি করে জানেন, শুধু আপনি কি খাচ্ছেন সেটা কিভাবে ডাইজেস্ট হচ্ছে, আপনি কি ডিজিজ গুলো আপনার হচ্ছে, মানে শারীরগত সব ব্যাপার ডিল করে, কিন্তু আমরা বায়োকেমিস্ট্রি ছাত্র হিসেবে আমরা বিশ্বাস করি এভরি প্রত্যেকটা ঘটনা কিন্তু আপনার আপনি ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে হোয়াট অ্যাবাউট ইমোশন, লাভ, এগুলো তো আপনার ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কথা, কিন্তু সেই এই গবেষণা আজ পর্যন্ত এমন কিছু এইদিকেই কেউ যেতে পারেনি, তো আমি সেজন্য গল্পেতে নিয়ে এসেছি কিভাবে আপনার আপনি কষ্টের জিন, কষ্টেরও তাহলে কিছু জিন আছে, তো কষ্টের জিনগুলোকে কিভাবে আপনি আনন্দের জিন দিয়ে রিপ্লেস করেন গল্পে, যেহেতু আমি বাস্তবে এক্সপেরিমেন্টালি প্রুফ করতে পারিনি, এভাবেই আমি এই গল্পটা লেখার চেষ্টা করেছি। কবিতা লিখি, কবিতার এখন পর্যন্ত বই আকার আসেনি, বই আকার আসেনি, প্রচুর কবিতা লিখেছি, এই যে এটা বই বের করব, কিন্তু সেই সময় করে সময় হয়ে ওঠে না আরকি, জানি না এটাকে কাট করা বিষয় বলা ঠিক হবে কিনা, যেগুলো নিয়ে কাজ করছেন তার মধ্যে আমার এই রোমান্টিক বিষয়গুলো, প্রাণ আছে, প্রাণ রসায়নের প্রাণ আছে না, তো এই বিষয়গুলো কবিতা, কবিতা কখন লিখেন সাধারণত? হঠাৎ করে কোন ঘটনা, কোন ঘটনা যখন ধরেন মানে কোন ঘটনা একটু আলোড়ন সৃষ্টি করে, সেই ঘটনা হতে পারে কষ্টের, সেই ঘটনা হতে পারে আনন্দের, সেই ঘটনা হতে পারে, তখন ইচ্ছা হয় যে গল্প লেখার ইচ্ছা, কিন্তু গল্প লিখতে অনেক ধৈর্য লাগে, অতটুকু ধৈর্য থাকে না, সময়টা কেটে, ধরেন আমার সময় আছে আজকে বিকেলটা, কালকে হয়তো অন্য কাজে এঙ্গেজ হয়ে যাবো, তো এটা ভুলে যাবো, সেই জন্য এখন কবিতার দিকে মনোযোগ দিয়েছি। আমরা যদি একদম সাম আপ করে ফেলি, যে এই যে আপনি আজকে যে সাফল্যের জায়গাটাতে আছেন, আপনি কি মনে করেন জীবনের বিভিন্ন দিক আপনি দেখেছেন, একটা ফেইলর পিরিয়ড দেখেছেন, সেখান থেকে টার্ন ব্যাক করা, এত বড় বড় সাফল্যের দিকে আসা, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া, কি মনে করেন আসলে কোন জিনিসটা আপনাকে আজকে এই জায়গাটায় নিয়ে এসছে? আমার তো মনে হয় নিঃসংক চিত্ত, এবং সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট, মানে আপনার ভেতরে শান্তি, এবং সেই শান্তিটা অনেক অ্যাচিভমেন্ট ফার্স্ট ক্লাস ফার্স্টেও আসে না, আবার অনেকগুলো মানে অর্থতেও আসে না, সেই শান্তিটা হচ্ছে মানে একটা ইউনিক একটা ব্যাপার, সেটা সবার কাছে আসতে পারে, একটা রিকশাওয়ালার কাছে আসতে পারে, একটা মিলিয়নিয়ারের কাছে আসতে পারে, বাট ইট ডিপেন্ডস অন তার মনের অবস্থা, সেই সেই অবস্থার জন্য আমার মনে বেসিক কতগুলো জিনিসের দরকার, যেমন অনেস্টি, রাইট, এই জিনিসটা যদি আপনার থাকে, পরস্ত্রী কাতরতা, ওটা যদি আপনার থাকে তাহলে আপনি সারা দুনিয়া আপনাকে দিলেও আপনি শান্তি পাবেন না, মানে অন্যের স্মৃতিতে আপনি কাতর হয়ে যাবেন, এটা বাংলাদেশে এই ওয়ার্ডটা আছে, পৃথিবীতে কোথাও নেই। তারপরে
ওইটা করলেই মনের ভিতরে শান্তি থাকে, সেটা ইউনিক। এবং হিংসা বিদ্বেষ এই জিনিসগুলো যদি মিনিমাইজ করা যায়, ওই কমফোর্টনেসটা ম্যাক্সিমাইজ হয়। এটা হচ্ছে এই সাজেশন গুলো নিশ্চয়ই মাথায় রাখবো আমরা, এবং বুঝতে পারছি যে আপনার ছাত্রছাত্রী যারা আছে তারা এই ধরনের সাজেশন প্রায়ই পেয়ে থাকে আপনার কাছ থেকে। স্যার অনেক ধন্যবাদ, আপনার ভবিষ্যত কাজগুলোর জন্য শুভকামনা। এখন যে আন্দোলনের সাথে আপনি জড়িত আছেন, আমরা চাই সেটা সফলতা আর মুখ দেখুক। আপনি অনেক ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, এই ছিল রাঙা সকালের প্রথম ঘন্টা। আমরা দ্বিতীয় ঘন্টায় ফিরব দ্বিতীয় অতিথিকে সাথে নিয়ে, তবে তার আগে রয়েছে মাছরাঙা সংবাদ এবং একটি বিজ্ঞাপন বিরতি। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে। দীপা অদিতি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক। এবারে জানিয়েছি আবহাওয়া বার্তা।